দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই শ্রী ঢাকা জুয়েলার্স, নিবেদক সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল, শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। রায়গঞ্জের রাজপথ ধরে ঐতিহ্যবাহী গোষ্ঠ উৎসব পরিক্রমা হলো সোমবার সকালে। স্বর্গীয় পণ্ডিত গোপালচন্দ্র মণ্ডল প্রবর্তিত শ্রী শ্রী কৃষ্ণ বলরাম জিউর গোষ্ঠলীলা উৎসব এবার পদার্পণ করল 97তম বছরে। শুরুতে স্থানীয় গোপাল বান্ধব পাঠশালায় পুজো দিয়ে গোষ্ঠ উৎসব প্রাঙ্গণ থেকে মহাসমারোহে শোভাযাত্রা বের করা হয়। এদিন স্থানীয়রা ছাড়াও শোভাযাত্রাতে পা মিলিয়েছিলেন রায়গঞ্জের অসংখ্য বৃদ্ধ বনিতা। খুদেদের বিভিন্ন সাজ, বিশেষত কৃষ্ণ গোপাল সাজ, এখনো নজর কাড়ে শহরবাসীর। আদিবাসী নৃত্য ও খুদেদের সাজে সজ্জিত গোষ্ঠলীলা পরিক্রমা দেখতে রায়গঞ্জের রাস্তার দুপাশে ভিড় জমান রায়গঞ্জবাসী। যদিও বর্তমানে সামাজিক কারণে গোষ্ঠ উৎসবে অংশগ্রহণ কম হয় বলে জানিয়েছেন স্থানীয় 18 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আলো আমার আলো উগো, আলোর ভুবন ভরা, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রী বৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক, শ্রী ঢাকার গয়নায়। আমার গয়না আমার শ্রী ঢাকা, কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স। শুভ দীপাবলি। রায়গঞ্জের দর্শনীয় স্থানের মধ্যে ভৈরবী মন্দিরের নাম যেমন রয়েছে, ঠিক তেমনি এক বাক্যে মানুষ প্রাচীন জমিদার বাড়ি হিসেবে বাহিনের নাম মুখে আনেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত বিহার সংলগ্ন নাগর নদীর পাড়ে নির্মিত বাহিন জমিদার বাড়ি, যার প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার শরৎচন্দ্র রায়চৌধুরী। রায়গঞ্জ শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে রাধিকাপুর কাটিহার রেল লাইনের পাশে অবস্থিত বাহিন গ্রাম। সেখানে বসবাস, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক ও যাতায়াতের সুবিধার্থে বাহিন জমিদার বাড়ি স্থাপন করা হয়। এই জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে ইটাহারের চূড়ামন রায়চৌধুরী পরিবারের নাম। প্রায় 400 বছর আগে তৈরি এই জমিদার বাড়ি আজ রক্ষণাবেক্ষণের অভাবে তার পুরনো গৌরব হারিয়ে খুবই সংকটজনক অবস্থায় দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়ির পুরনো জাকজমক আজ আর কিছুই অবশিষ্ট নেই। বাহিন জমিদার বাড়ি উত্তর দিনাজপুরের তথা রায়গঞ্জের প্রসিদ্ধ পর্যটন স্থলগুলির মধ্যে একটি, যার সুখ্যাতি জেলার বাইরেও রয়েছে। বর্তমানে এই বাহিন জমিদার বাড়িটিকে পুলিশ ফাঁড়িতে রূপান্তরিত করা হয়েছে। বাহিন জমিদার বাড়ি তৈরির পেছনের ইতিহাস বলছে, বাহিন রাজবাড়ি বলে এটি সকলের কাছে পরিচিত হলেও আসলে এটি ছিল একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী। চূড়ামন রায়চৌধুরী পরিবারের শরিক রায় প্রায় 400 বছর আগে এই জমিদার বাড়িটি তৈরি করেন। চূড়ামনে জমিদার মহেন্দ্র প্রসাদ রায়চৌধুরীর কোনো পুত্র সন্তান ছিল না। ভারতবর্ষে চিরকাল দত্তক পুত্র গ্রহণকারীর কাছে আইনসঙ্গত উত্তরাধিকারী রূপে গণ্য হয়ে থাকে, তাই জমিদার মহেন্দ্র প্রসাদ রায়চৌধুরী ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। এরপর থেকে চূড়ামন জমিদার বাড়ি অন্তর্কলহ দেখা দেয়, যার ফলে জমিদারির কিছু অংশ ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীকে দেওয়া হয়। ওই চূড়ামন জমিদার বাড়িতে থেকে ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর পক্ষে আর জমিদারি পরিচালনা করা সম্ভব ছিল না, কারণ অন্তর্কলহ একদম চরমে পৌঁছে গিয়েছিল। তাই তিনি ওই জমিদার বাড়ি ছেড়ে বাহিনে চলে এসেছিলেন এবং এখানে গড়ে তুলেছিলেন এই ভব্য জমিদার বাড়ি। জমিদার বাড়ির ইতিবৃত্তের কথা বলতে গিয়ে গোড়াতেই বলতে হয়, জমিদার ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর অনেক ভেবে চিন্তেই এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন তার জমিদার বাড়ি নির্মাণের লক্ষ্যে। এই এলাকাটি অনেকটা চূড়ামনের সঙ্গে সামঞ্জস্য ছিল। দুটি জমিদার বাড়ি একদম নদী তীরবর্তী এলাকায় গড়ে তোলা হয়েছিল। চূড়ামন ছিল মহানন্দা নদীর তীরে এবং বাহিন নাগর নদীর তীরে। বাড়িটি ছিল পশ্চিমমুখী, আর একদম সামনেই ছিল নাগর নদী। নদীর ওপারেই বিহার রাজ্য। এই নদীর অপর পারে বিহারেও তাদের জমি ছিল। এই সুউচ্চ দোতলা বাড়িটিতে অনেকগুলি ঘর ছিল। ঘরগুলিতে ঝাড়বাতি ঝুলানো থাকত। বাড়ির প্রতিটি ঘরেই ছিল মূল্যবান কারুকার্য খচিত দরজা জানালা। বাড়িটির দুদিকেই সুদীর্ঘ বারান্দা ছিল।
বাড়ির দোতলার বারান্দায় বসে জমিদার বাড়ির সদস্যরা নাগর নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতেন। জমিদার বাড়ির অনেকে সদস্যই সুরম্য নৌকায় চড়ে নাগর নদীতে নৌকো বিলাসে বার হতেন, সেও এক দৃশ্য। জমিদার বাড়ির সদস্য সদস্যদের পোশাক দেখতেই পড়শি গ্রাম থেকে ছুটে আসতেন আশেপাশের গ্রামের মানুষেরা। ধবধবে সাদা রঙের গিলে করা পাঞ্জাবি, সঙ্গে থাকতো সাদা পাজামা, অথবা প্রবীণদের জন্য থাকতো কুচি দেওয়া ধুতি, পায়ে নাগরাই জুতো। নারীদের পরনে থাকত জেল্লা দেওয়া শাড়ি, মাথায় আলফেট খোপা, কিংবা কম বয়সীদের মাথায় থাকত সুদৃশ্য বিনুনি। তবে যেদিন জমিদার বাড়ির পুরুষেরা মৎস্য শিকারে নৌকায় চেপে বার হতেন, সেদিন জমিদার বাড়ির দুই থেকে তিনজন পুরুষ সদস্য থাকতেন। এই জমিদার বাড়িতে একটি ঠাকুর বাড়িও ছিল। সেই মন্দিরে দেবী সিংহ বাহিনীর পুজো খুব নিষ্ঠা সহকারে এবং ধুমধামের সঙ্গে করা হতো। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পুজোয় যোগ দিতে আসতেন। এখনও এই পুজো হয়ে আসছে, তবে তা সর্বজনীন রূপান্তরিত। জমিদার বাড়ির সদস্যরা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে বর্তমানে গ্রামবাসীদের উদ্যোগেই এই সিংহবাহিনী মায়ের পুজো হয়ে আসছে। বাহিনীর কাছেই ভাত ঘরাতে তাদের আরও একটি নিবাস ছিল। জমিদার ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর প্রচুর পরিশ্রমের ফসল এই বিশাল জমিদার বাড়ি। উত্তর দিনাজপুরের রাধিকাপুর, কালিয়াগঞ্জ, গুলন্দর, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এবং মালদা জেলার কিছু অংশ, এমনকি বিহারের বিঘোর সংলগ্ন এলাকাতেও তাদের জমি ছিল। গুলন্দর এবং হরিরামপুরের হাট তাদের হাতে ছিল, যে হাটগুলি থেকে কয়েক লক্ষ টাকা বাৎসরিক আয় হতো। জমিদার বাড়ির অদূরেই পাইক বা বাড়ির পাহারাদের বসবাস স্থান ছিল। জমিদারদের পক্ষ থেকেই তাদের সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হতো। বাহিন গ্রামেই রয়েছে আমলাপাড়া, যেখানে জমিদার বাড়ির গোমস্থাদের বসবাস ছিল। তারা এই বিশাল জমিদারির হিসাব নিকেশ রাখতেন। বংশ পরিচয়ের বর্ণনা খুঁজতে গিয়ে জানা গিয়েছে, বাহিন জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী ছিলেন চূড়ামণির জমিদার মহেন্দ্র প্রসাদ রায়চৌধুরীর দত্তকপুত্র। তার তিন ছেলে ছিল। বড় ছেলে কৃতিশ রায়চৌধুরী শিকার করা খুব পছন্দের বিষয় ছিল। তিনি ইংরেজ অফিসারদের সঙ্গে বাঘও শিকার করেছিলেন। তার মেজ ছেলে হরেন্দ্র চৌধুরী পুরো জমিদারি বিষয়টি দেখাশোনা করতেন। তার উদ্যোগে একটি গ্রন্থাগারও স্থাপিত হয়েছিল, যার বর্তমান নাম বন্দে মাতরম লাইব্রেরি। এই জমিদার বাড়িতে ভুবনেশ্বরী নামে একটি থিয়েটার হল ঘর ছিল। লখনৌ থেকে বহু বাইজি এসে নাচ গান করত। জমিদার হরেন্দ্রনাথ রায়চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে সত্যনারায়ণ রায়চৌধুরী এই জমিদারি কিছুদিন পরিচালনা করেছিলেন। তার আমলেই এই জমিদারির অবসান ঘটে। মুঘল সাম্রাজ্যের পতনের যেমন অনেকগুলি কারণ ছিল, ঠিক সেরকমই না হলেও বাহিনীর জমিদার বাড়ি ভেঙে যাওয়ার মূলেও বেশ কিছু কারণ উল্লেখ করেছেন এলাকার প্রবীণ নাগরিকরা। প্রথমত, ধীরে ধীরে জমিদার বাড়ির বংশধরদের সদস্য সংখ্যা বাড়ছিল। দ্বিতীয়ত, তাদের বিদ্যাচর্চার জন্য শহরের সংস্কৃতির প্রয়োজন হয়ে পড়ে। সর্বোপরি, পরিবার পরিচালনা এবং হেসেল চালানোর মতো যোগ্য নেতৃত্ব ক্রমান্বয়ে হাল ছেড়ে দিচ্ছিলেন। এরপরই তারা শহরমুখী হয়ে পড়েন। সে সময় বাহিনীর জমিদার বাড়ির সদস্য সংখ্যা হ্রাস পাওয়ায় ধীরে ধীরে অসংখ্য ঘরগুলি যেন পোড়া বাড়ির চেহারা নিচ্ছিল। তথাপি আজও বাহিনীর জমিদার বাড়ি রায়গঞ্জের মানুষের কাছে একটা আবেগের নাম, যা দেখতে প্রায়শই ছুটে যান স্থানীয় মানুষ তো বটেই, এমনকি বহিরাগতরাও ছুটে আসেন এই বাড়িটি দেখতে। দোতলায় ওঠার সিঁড়ির দরজাও বন্ধ করে রাখা হয়েছে, যেহেতু যে কোনো সময় সিঁড়ি বেয়ে উঠতে গেলে মানুষ দুর্ঘটনাগ্রস্ত হতে পারেন, তাই এমন দুঃসাহস আর দেখাতে চান না কেউই। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে এই চ্যানেলে এই সময়ে।